বননান পর্বের আজই প্রথম দিন আর প্রথম দিনেই একাধিক জায়গায় উত্তেজনা নন্দীগ্রামের ছবি আপনাদের দেখাবো হরিপুরে মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়ালো মিছিল করে মনোনয়ন দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থীরা বিডিও অফিসে মিছিল ঢুকলেই পুলিশ বাধা দিল পুলিশের সঙ্গে বিজেপি কর্মী এবং সমর্থক তাদের বচসা বাঁধল বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি নন্দীগ্রাম থেকে রয়েছেন আমাদের সঙ্গে বিটন আজকে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন 11টা থেকে 3টে সময়সীমা ধার্য হয়েছে একেবারে দিনের শুরুতেই মনোনয়ন দেওয়ার শুরুতেই গন্ডগোল বাঁধল একদম একদম কুসুমিতা এবং তোমাকে জানিয়ে রাখি এই যে নন্দীগ্রাম এক নম্বর বিডি অফিস এখানেই কিন্তু এই নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি এলাকার যে হরিপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই হরিপুর গ্রাম পঞ্চায়েতের কিন্তু 15টি আসনের মধ্যে 14 জন প্রার্থী তারা কিন্তু আজকে নমিনেশন দিতে আসার কথা এবং সেই সঙ্গে সঙ্গে 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য তারাও কিন্তু এসেছিলেন একই রকমভাবে তেমুয়া থেকে তারা যখন মিছিল করে এই নন্দীগ্রাম বিডি অফিসে চত্বরে ঢোকার চেষ্টা করে তখনই কিন্তু কর্মী সমর্থকদের এই যে দূরে দেখা যাচ্ছে পুলিশের ব্যারিকেড সেখানেই কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় এবং তখনই কিন্তু বচসা শুরু হয় এবং পুলিশের যেটা বক্তব্য যে যারা মনোনয়ন হচ্ছে আবেদনপত্র নেবেন মনোনয়নপত্র নেবেন শুধুমাত্র সেই ব্যক্তি এবং তার সঙ্গে প্রস্তাবক এবং সমর্থক অর্থাৎ 2 জন এই 3 জন করে মোটামুটি তারা ভেতরে ঢুকতে পারবেন কিন্তু অন্যান্য যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছিলেন তারা কেন ভেতরে ঢুকতে পারছেন না সেই নিয়েই কিন্তু মূলত বচসা সূত্রপাত পরবর্তীকালে পুলিশ এবং বিজেপির অন্যান্য নেতাকর্মীরা তাদেরকে শান্ত করেন এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এই মুহূর্তে নন্দীগ্রাম 1 নম্বর বিডি অফিসে সেখানে কিন্তু হরিপুর গ্রাম পঞ্চায়েতে যে 14 জন এবং পঞ্চায়েত সমিতির যে 3 জন সেই মোট 17 জনে কিন্তু নমিনেশন পর্ব চলছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে তারপরে কিন্তু যাতে কোনো ধরনের কোনো অসুবিধে না হয় সেই জন্য বিডি অফিসের ভেতরেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার পুলিশ সেখানে কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য কিন্তু তারা এরকমভাবে এখানে রয়েছেন পুলিশ কর্মীরাও এরকমভাবে রয়েছেন এবং শুধুমাত্র ক্যান্ডিডেট তাদের কিন্তু আই কার্ড অর্থাৎ ভোটার আইডেন্টিটি কার্ড অথবা আধার কার্ড সেইটা দেখেই কিন্তু ভেতরে তাদেরকে ছাড়া হচ্ছে প্রার্থীর প্রস্তাবক এবং সমর্থক ছাড়া আর কাউকে কিন্তু বিডি অফিসের চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না একেবারে বিটন ধন্যবাদ ছবি যা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রচুর মানুষের ভিড় জমেছে এবং পুলিশের সঙ্গে রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের বচসা শুরু হয়ে গিয়েছে